দর্শক আমন্ত্রণ বিজনেস টুডেতে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। পুঁজিবাজারের অস্থিরতার জন্য দায়ী বিভিন্ন সংস্থার অসহযোগিতা মন্তব্য বিএসইসি চেয়ারম্যানের বললেন বন্ধ করতে হবে হস্তক্ষেপ। বেসরকারি খাতে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল হবে চট্টগ্রামের বাঁশখালীতে $10 বিলিয়ন বিনিয়োগ সম্ভাবনা। পেঁয়াজের আড়তে অস্থিরতা কেজিতে ২০ টাকা দর কমিয়েছে মানিকগঞ্জের পাইকাররা লোকসানের সংখ্যায় কৃষক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। পুঁজিবাজারের সাম্প্রতিক অস্থিরতার জন্য বিভিন্ন সংস্থার অসহযোগিতাকে দুষছেন নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান। বলেন বাজার স্বাভাবিক রাখতে স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকা প্রয়োজন, বন্ধ করতে হবে বিভিন্ন সংস্থার হস্তক্ষেপ। তবে পুঁজিবাজার নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলেও দাবি করেন বিএসইসি চেয়ারম্যান। দায়িত্ব নিয়েই পুঁজিবাজারকে টেনে তুলতে উদ্যোগ নেয় বিএসইসির নতুন কমিশন। করোনা সংকটেও বাড়তে থাকে সূচক, বাজার মূলধন ও লেনদেনের পরিমাণ, কিন্তু পুঁজিবাজারের সেই উত্থানে এখন কিছুটা ছন্দপতন। এর কারণ জানালেন বিএসইসির চেয়ারম্যান। মার্কেটটাকে উদ্ধার করার জন্য তখন সবার সহযোগিতা পেয়েছিলাম, কিন্তু যখন ভালো হওয়া শুরু হয় একটা পর্যায়ে গিয়ে আমরা অনেকের সহযোগিতার পাচ্ছি না। যারা সহযোগিতা করছিলেন তারাও আস্তে আস্তে মার্কেটের বিমুখ হয়ে যাচ্ছেন, কিন্তু তারপরেও আমরা রেগুলার মার্কেটের পজিটিভ মুভ যাতে থাকে সেই জন্য রেগুলার কাজ করে যাচ্ছি। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে স্বাধীনভাবে কাজ করতে না পারা এবং অন্য সংস্থার হস্তক্ষেপ নিয়েও কথা বলেন তিনি। রেগুলেটর হিসেবে সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত, সেখানে অন্য কোনো রেগুলেটরকে তো ক্যাপিটাল মার্কেট নিয়ে তো চিন্তা করার কোনো দরকার নেই। আমাদের কাজ আমরাই জবাবদিহি করব, সুতরাং আমাদেরকে একটু নিশ্চিন্তে আরামে স্বাধীনতার সাথে কাজ করতে দিতে হবে। আমার কাজে যদি অন্য রেগুলেটর হস্তক্ষেপ করে তখন তো আমার কাজ করতে অনেক অসুবিধা হবে। সুতরাং আমরা যেমন অন্য কারোর কোথাও হস্তক্ষেপ করি না, কাউকে বিরক্ত ডিস্টার্ব করি না, আমরা আশা করব যে আমাদের এই স্পর্শকাতর মার্কেটে অন্য কেউ এরকম অযাচিত হস্তক্ষেপ করবে না, কিছু করতে হলে আমাদেরকে বলে করবে। কৃত্রিমভাবে পুঁজিবাজারকে টেনে তোলা হচ্ছে কিনা তারও জবাব দেন বিএসইসির চেয়ারম্যান। এখন প্রায় 5.5 লক্ষ কোটি টাকার উপরে বড় মার্কেট এবং এটা 5.6 লক্ষ কোটির দিকে ধাবমান। এখানে আমি যদি কৃত্রিমভাবে কিছু করতে যাই আমার কিন্তু ১০০০০ কোটি টাকা লাগবে, এটা আমাদের পক্ষে সম্ভব না। হ্যাঁ, ১০০০০ কোটি টাকার বিনিয়োগ করতে পারে ব্যাংক, কিন্তু সেই বড় বিনিয়োগ তো ব্যাংকিং সেক্টরে নাই। আমাদের ব্যাংকিং সেক্টরের এই মুহূর্তে টোটাল বিনিয়োগ হচ্ছে আমাদের টোটাল মার্কেটের 6-7% মতো। সুতরাং আমি মনে করি না যে আমাদেরকে নিয়ে বাংলাদেশ ব্যাংক বা অন্য কোনো রেগুলেটরের কোনো ভয় পাওয়ার কোনো কারণ আছে। বাজার নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করলেও বিএসইসির চেয়ারম্যান বলেন এর কোনো যৌক্তিক কারণ নেই। বিভিন্ন জায়গা থেকে আমাদের ফিল করতে বলা হচ্ছে যে মার্কেট অনেক বড় হয়ে গেছে, তো বড়র পরিমাপক কি? তো দেখছি আমাদের অ্যাভারেজ পি এখনও 20%ও যায় নেই, সুতরাং এটা মানে ভীতিকর পরিস্থিতির অনেক নিচে। আমরা দেখছি আমরা জিডিপির এখনও 19-20%, সুতরাং আমাদের এখনও অনেক কিছু করণীয় আছে। তো আমরা কোন পরিমাপক দিয়ে বলবো যে বাজার অনেক বড় হয়ে গেছে? আমরা তো জিজ্ঞেস করি অনেককে যে আপনি কিভাবে মনে করেন, সেই উত্তর কিন্তু কেউ আমাদেরকে দিতে পারে না, জাস্ট বলার জন্য বলে যাচ্ছে। সবার সহযোগিতা পেলে অল্প সময়ের মধ্যে বাজার মূলধন জিডিপির 50% উন্নীত করা সম্ভব বলেও মনে করেন বিএসইসির চেয়ারম্যান। দ্রুত চেষ্টা করছিলাম এটাকে জিডিপি যাতে অ্যাটলিস্ট 50% সাইজে চলে আসে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বেসরকারি খাতে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল নির্মিত হতে যাচ্ছে চট্টগ্রামের বাঁশখালীতে। সাগর তীরে 3,000 একর জায়গা জুড়ে বিশেষায়িত এই অঞ্চলে সম্ভাব্য বিদেশি বিনিয়োগের পরিমাণ অন্তত $10 বিলিয়ন। স্থান চূড়ান্ত হওয়ার পর মিলেছে অনুমোদন, নির্মাণ শুরু হবে 2023 সালে। একপাশে নির্মাণাধীন 1320 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র, অন্য পাশে সমুদ্রের তীর ঘেঁষা বিস্তীর্ণ পতিত জমি।
চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা এলাকার এমন 3000 একর জায়গায় বেসরকারি পর্যায়ে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে এস আলম গ্রুপ। সম্প্রতি জমি পরিদর্শন করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ সহ শীর্ষ কর্মকর্তারা। এর মধ্যেই অনুমতি মিলেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের। 2023 সালের মধ্যে এখানে অবকাঠামো নির্মাণ কাজ শুরু করতে চায় প্রতিষ্ঠানটি। এটা মাত্র আমরা পারমিশন পাইছি এবং হয়তো এটা পাওয়ার প্ল্যানের পরে 2023-তে আমরা এটা কাজ শুরু করবো। আমাদের কিছু গভর্নমেন্টের লিজ করা কিনা এবং আরও কীভাবে এক্সপ্যানশন করা যায় ওইটার জন্য প্র্যাকটিক্যালি আমরা জায়গাটা ভিজিট করছি। অর্থনৈতিক অঞ্চলের জন্য গন্ডামারায় প্রায় 400 একর জায়গা কেনা শেষ। মূলত স্টিল, পেট্রোকেমিক্যাল, পাওয়ার প্ল্যান্টের মতো ভারী শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনা এস আলম গ্রুপের। জাপানিজ অ্যান্ড কোরিয়ান ইনভেস্টমেন্ট এখানে আসতে চাচ্ছে, যেহেতু ওরা কোস্টাল বেসটা ফার্স্ট প্রেফারেন্স, সেই হিসাবে আমরা এটা স্পেশাল পারমিশন নিয়ে মানে আমরা এস আলম এবং জাপানিজ এবং কোরিয়া চাইনিজ অল ইনভেস্টর হেভি ইন্ডাস্ট্রিগুলো এখানে করার প্ল্যানিং আছে। চলছে বিদ্যুৎ এবং গ্যাস সংযোগের প্রক্রিয়া। চট্টগ্রাম জেলার একেবারে শেষ প্রান্তে এ প্রকল্প বাস্তবায়িত হলে এ অঞ্চলের অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে বলছেন সংশ্লিষ্টরা। যেহেতু আমরা সরাসরি গড়হাউস থেকে নিতে পারবো না, আমাদের গভর্নমেন্ট থেকে ডাইরেক্টলি নিতে হবে, সেটা আমরা কিন্তু অলরেডি বলেছি গভর্নমেন্টকে। তারপর আমাদের গ্যাস কানেক্টিভিটি লাগবে, সেটার জন্য আমরা গভর্নমেন্টের সাথে আলাপ করছি, কথাবার্তা বলছি যে আমরা গ্যাস নিয়ে আসবো নাকি তোমরা আমাদেরকে দিবে আগে ন্যাশনাল গ্রিড থেকে, সেগুলো আলাপ চলছে। সমুদ্র ঘেঁষা এই অর্থনৈতিক অঞ্চলের মূল যোগাযোগ হবে নৌপথ। এখানে অন্তত 8-10 বিলিয়ন ডলারের বিনিয়োগ হবে বলে আশা উদ্যোক্তাদের। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। মানিকগঞ্জে পাইকারি আড়তে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। নতুন পেঁয়াজ ওঠায় ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার এখন নিম্নমুখী। স্থানীয় আড়তে প্রতিমণ নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে 1500-1600 টাকা দরে। এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। দাম কমায় ভোক্তা পর্যায়ে স্বস্তি ফিরলেও লোকসানে মুখে পড়ার শঙ্কা পেঁয়াজ চাষীদের। ক্রেতা বিক্রেতা সরগরম মানিকগঞ্জের সবচেয়ে বড় পেঁয়াজের পাইকারি আড়ত বরঙ্গাল বাজার। পুরাতন পেঁয়াজের পাশাপাশি এই আড়তে উঠতে শুরু করেছে নতুন জাতের পেঁয়াজ, যা স্থানীয়ভাবে মুড়িকাটা পেঁয়াজ নামে পরিচিত। আগাম পেঁয়াজ বাজার আসতেই কমতে শুরু করেছে দাম। 3 দিনের ব্যবধানে পাইকারি বাজারে দাম কমেছে কেজিতে 20-30 টাকা। আসলে পেঁয়াজগুলো এই আপনার এই পেঁয়াজটা 1500-1600 টাকা বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আপনি ছিল হলো 2200-2500, 2800-3000 বন্ধ হয়েছিল পুরান পেঁয়াজ। যেসব মোকামে আমরা পেঁয়াজ পাঠাই আর কি, যেমন শ্যামবাজার, কারণ বাজার, তারপর মিরপুর, এইসব ইয়েতে সব এলছে না বিক্রি করতেছে, তো যে কারণে আমাদের এই পেঁয়াজটার চাহিদা কমে গেছে, এই জন্য বাজারটা পড়ে গেছে। ঘূর্ণিঝড় যাওয়াদের প্রভাবে বৃষ্টিপাত হয় এবার বাজারে কিছুটা বিলম্বে উঠেছে মুড়ি কাটা পেঁয়াজ। সরবরাহ বৃদ্ধিতে পেঁয়াজের দাম কমতে শুরু করলেও লোকসানের মুখে পড়েছেন চাষিরা। তারা বলছেন তাদের উৎপাদন খরচই উঠছে না। দাম গেছে হাতে পেয়ে 2000 টা বেশি তো কোথায় হবে, এরম দাম বেশি কিছু খরচা দাম হবে না। দাম বাড়লি তো সকলে খবর নেয়, কমলি তাকেও খবর নেয় না। মন প্রতি আপনার 1200 টাকা পর্যন্ত আমাদের এখন লস হইতেছে। আজকের বাজারে পেঁয়াজ দাম কমে যাইতেছে। সংশ্লিষ্টরা বলছেন পেঁয়াজের সংকট নিরসনে বাজার নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি বাড়াতে হবে দেশীয় পেঁয়াজের উৎপাদন, এজন্য চাষিদের দিতে হবে উৎসাহ। সরকারের উচিত বিদেশ থেকে আমদানি না করে এই দেশে পেঁয়াজ দিয়ে মানে মার্কেটটা একটু চাঙ্গা রাখা। একবারে দাম কমেই যায় তাহলে এর উপরে অনেক এসে যাবো, ব্যয়বহুল ফসল এটা অনেকেই করতে ইচ্ছুক হবে না। ঋণ টিন দিয়ে সহযোগিতা করা যাতে কৃষকরা বাজারে মনিটরিং বাজারটা ঠিক মতো দরটা পায়। মানিকগঞ্জে উৎপাদিত পেঁয়াজ রাজধানী সহ আশপাশের জেলাগুলোতে সরবরাহ হয়ে আসছে। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। শীত সমাগত। রাতে খেজুর গাছ থেকে ফোটায় ফোটায় জমা হওয়ার রস সংগ্রহে ব্যস্ত গাজীপুর অঞ্চলে গাছিরা। এদিকে খেজুর গাছ রোপণে চাষিদের উদ্বুদ্ধ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কর্মকর্তারা বলছেন আধুনিক পদ্ধতিতে যত্ন নেয়া এখানে খেজুর বাগানের সম্ভাবনাও ভালো, এতে আর্থিকভাবে লাভবান হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সূর্যের আলো বাড়ার সাথে সাথে প্রকৃতি যেন ফিরে পাচ্ছে প্রাণ, এমন চিরন্তন রূপ নিয়ে প্রকৃতিতে এসেছে শীত। ঐতিহ্য পালনে উপস্থিত গাছেরা সারা রাত ফোটায় ফোটায় জমা হওয়া খেজুরের রস সংগ্রহে ব্যস্ত তারা।
বিকালবেলা গাছগুলো কাটি, ওই গাছ আমরা প্রতিদিন সকাল ভোরবেলা 5:30 থেকে গাছ আমরা রস নামাই। রস নামার পরে সকাল থেকে বাইরে লোকজন আসে, রস খেয়ে যায়, গুড় তৈরি হয়, গুড়টাও আমাদের এখান থেকে কিনে নিয়ে যায়। শীত বাড়ার সাথে সাথে খেজুরের রস সংগ্রহে ঝুঁকছেন রসপ্রেমীরা। শীতের সকালে খেজুরের রস খাওয়া বাঙালির আসলে একটা ঐতিহ্য। আজ আমি সপরিবারে বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে এসেছি। ঢাকায় খেজুরের রসটা খুবই রেয়ার, পাওয়া যায় না, তো গ্রাম এলাকার দিকে এই দিকে আমরা আসছি যাতে টাটকা খেজুরের রসটা খেতে পারি। গাজীপুরের খেজুরের গুড় স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি করা সম্ভব হবে এমন প্রত্যাশা কৃষি অফিসের। সবচেয়ে খেজুর গাছ আছে আলাদা উদ্বুদ্ধ করা, যাতে আমরা খেজুরের রসে খেজুর উৎপাদন সম্ভব হয়ে আমাদের গাজীপুর সাইডে মধ্যে দেশের অন্যান্য অংশে আমরা সরব করতে পারি এবং বিদেশে রপ্তানি করে যেন আমরা বৈদেশিক মূল্য অর্জন সহ কর্মসংশ্লিষ্ট হয় এই প্রত্যাশা করছি। শীতের প্রকোপ যত বাড়বে রসের ঘনত্ব বাড়তে থাকবে বলে জানায় গাছিরা। জোহরা সেতু, যমুনা নিউজ। খেজুরের গুড় উৎপাদন এবং দরদাম সম্পর্কে এবার একটু জানবো। যাচ্ছি নাটোরে সহকর্মী নাজমুল হাসানের কাছে। নাজমুল, জানতে চাই বাজারের চাহিদা অনুযায়ী গুড়ের সরবরাহ ঠিকমতো হচ্ছে কিনা, এবছর দাম কেমন দেখছেন? রবিন, আসলে শীতের সাথে কিন্তু খেজুর গুড়ের একটা অন্যতম সম্পর্ক বিদ্যমান। আপনি যেমনটা বলছিলেন যে আসলে নাটোরে কিন্তু 7,60,000 খেজুর গাছ রয়েছে, সেখান থেকে প্রায় 80 কোটি টাকার গুড় উৎপাদন হবে বলে এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা আমাকে জানিয়েছেন। আর শীতের শুরুতে কিন্তু প্রথম দিকে আসলে তেমন একটা সরবরাহ নেই, সকালের দিকে কিন্তু অনেক খেজুরের গুড় সরবরাহ হয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্তে, এখানে কিন্তু ঢাকা চট্টগ্রাম থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে এই গুড় চলে যায়। আর এই গুড়গুলো যেটা একেবারেই এক নাম্বার গুড়, এই গুড়গুলো 100 থেকে 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি আসলে নাটোরের চক বৈদ্যনাথ গুড়ের আড়তে। এই আড়তে এসে যেটা জানতে পারলাম যে শীত বাড়ার সাথে সাথে কিন্তু এখানে পার্শ্ববর্তী রাজশাহী নওগাঁ জেলা থেকেও এখানে গুড় সরবরাহ হবে এবং এই গুড়গুলো স্থানীয় চাহিদা মিটিয়ে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে। আর খেজুর গুড় নিয়ে যে বিষয়টি, যে এখানে অতিথি আপ্যায়ন থেকে শুরু করে পিঠা পুলি এবং এই শীতের মধ্যে কিন্তু নাটোর অঞ্চলে বেশ উৎসবের আমেজ বিরাজ করে। এখানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বাইরের লোকজন আসে আসলে খেজুরের রস খেতে। যদিও স্বাস্থ্য বিভাগ থেকে বারবার কিন্তু কাঁচা খেজুরের রস খেতে নিষেধ করা হচ্ছে, তারপরেও কিন্তু আবহমান বাংলার সংস্কৃতি অনুসারে কিন্তু এই খেজুর রসগুলো খাওয়া হয় এবং এখানে কিন্তু আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে আসলে পিঠা পুলির আয়োজন চলে এবং এই শীতকে কেন্দ্র করে এবং খেজুরের গুড়কে কেন্দ্র করে কিন্তু এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করে। এখানে জেলা প্রশাসক বলেছেন যে আসলে খেজুর গুড়ের যে অবস্থা সেটা আসলে জেলার ব্র্যান্ডিং তালিকায় উঠানো যায় কিনা সে হিসাবেও কিন্তু চিন্তা ভাবনা করছে জেলা প্রশাসন। অপরদিকে নাটোরের যে 7টি উপজেলা রয়েছে, 7টি উপজেলার মধ্যে কিন্তু বাগাতিপাড়ায় আসলে বিভিন্ন ধরনের গুড় উৎপাদন হয় এবং সবচেয়ে বেশি গুড় উৎপাদন হয় বাগাতিপাড়া উপজেলায়। রবিন, অসংখ্য ধন্যবাদ সহকর্মী নাজমুল হাসান। করোনার নতুন ঢেউয়ে ক্রিসমাস আয়োজন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সংক্রমণ বাড়ায় ফিকে হচ্ছে উৎসবের আমেজ, সেই ধাক্কা লাগলো জার্মানির ময়ার্স শহরের ঐতিহ্যবাহী বাড়িতে। বর্ণিল সাজসজ্জার জন্য জনপ্রিয় আবাসস্থলে কমেছে রোশনাই, 1.5 লাখের বদলে মাত্র 40,000 বাতিতে সেজেছে গোটা বাড়ি। চোখ ধাঁধানো আলোকসজ্জা, বাহারি সাজ, সবকিছুর মূলেই ক্রিসমাস। উৎসবের এই সাজসজ্জার জন্য জার্মানির বাড়িটি পরিচিতি পেয়েছে ময়ার্স ক্রিসমাস হাউস নামে। আলোর অতিশয্য সবার নজর কাড়লেও অন্যবারের তুলনায় সাজসজ্জা অর্ধেকেরও কম। করোনার চতুর্থ ঢেউয়ের ধাক্কায় আঘাত হেনেছে জার্মানি সহ পশ্চিমা দেশগুলোই। অর্থ বাঁচাতে সব আয়োজন কমানোর সিদ্ধান্ত নেন বাড়ির মালিক। তবুও 23 ফুট লম্বা ক্রিসমাস ট্রি ঘিরেছেন 10,000 লাইটে। এবছর বাতির সংখ্যা অর্ধেকে নামিয়ে এনেছি, অন্যান্য বার 1,30,000 লাইট দিয়ে প্রাঙ্গনটাই সাজাই, কিন্তু এবারের সাজসজ্জায় মাত্র 40,000 লাইট। বাড়ির পেছনের দিকটা পুরো অন্ধকার। 20 বছর আগে ক্রিসমাস উপলক্ষে জমকালো উপায়ে বাড়ি সাজানো শুরু করেন লিওনের বাবা। 2 দশক পেরিয়ে গেলেও সন্তান ধরে রেখেছেন ঐতিহ্য। সাজসজ্জার পাশাপাশি যুক্ত করেন খাবার, পানশালা, খেলাসহ নানা আয়োজন।
ক্রিসমাস উপলক্ষে বাড়িতে প্রতিদিনই থাকত পানশালার ব্যবস্থা, কিন্তু এবছর সপ্তাহে একদিন 5টা থেকে 8টা পর্যন্ত বার খোলা রাখছি, তারপরও দর্শনার্থীরা সেভাবে আসছে না। করোনাকাল কাটিয়ে শিগগিরই অতীত রূপে ফিরে যাওয়ার আশাবাদ লিওনের। প্রত্যাশা সামনের বার মোয়ের্স ক্রিসমাস হাউস নিজ ঐতিহ্য ফিরে পাবে। ক্রিসমাস এবং বর্ষবরণের শুভেচ্ছার পাশাপাশি সবার প্রতি বাড়িটি ঘুরতে আসার বিনীত অনুরোধ রইল। প্রতি বছর বড়দিনের সাজসজ্জা শেষ করতে সেপ্টেম্বর মাস থেকে কাজ শুরু করেন লিওন। এবার অনেকটা আগেই অবসর যাপন করছেন তিনি। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।